দুয়ারে শারদ উৎসব, এদিকে আকাশে রোদের দেখা নেই। পুজো মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা তৈরির কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে এক নাগারে নিম্নচাপের জেরে হওয়া বৃষ্টি। মাথায় হাত পড়েছে পুজো উদ্যোক্তা থেকে পুজো মণ্ডপ তৈরি করা শিল্পী সকলেরই। অথচ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তা নিয়ে হার মানতে নারাজ সকলেই। তাই বৃষ্টি একটু কম হলেই পুজোর জন্য ঝাঁপিয়ে পড়ছেন সকলে। আমরা এখন রয়েছি বনগাঁ 3 নম্বর টালিখোলা এগিয়ে চলো সংঘের পুজো মণ্ডপে। আমাদের সাথে রয়েছেন এখানকার সদস্যরা এবং জনসংযোগ আধিকারিক। নমস্কার, এবছর আপনাদের পুজোর থিম কি? সর্বপ্রথম দেশের সময়ের মাধ্যমে সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা আপনারা জানেন বনগাঁর ঐতিহ্যবাহী ক্লাব এগিয়ে চলো সংঘ 3 নম্বর টালিখোলা প্রত্যেক বছর মানুষকে নতুন নতুন কিছু উপহার দেয়। এবারও তাই 57তম বর্ষে দিয়েছে প্যান্ডেল আমাদের প্যারিসের ডিজনিল্যান্ডের অনুকরণে। অভিনব ঠাকুর থাকবে, অভিনব লাইট থাকবে। এখানে প্রত্যেক বছর দুর্গাপূজার সময় বাউলের আসর দেখা যায়, কেন? আপনারা জানেন বাংলার ঐতিহ্যবাহী এই বাউল ইতিহাসের আমল থেকে আমরা এই লোকসঙ্গীত শিল্পী লোকসঙ্গীত সংস্কৃতিটা আমাদের বাংলায় এবং ভারতবর্ষে আছে, সেটাকে হারিয়ে যাচ্ছিল। আমাদের ক্লাবের কর্ণধার ইতাই দাস মহাশয়ের একান্ত অনুপ্রেরণায় এই বাউল লোকসঙ্গীতকে বিভিন্ন জায়গা থেকে, উনি জয়দেবের মেলায় আজ থেকে প্রায় 40-45 বছর আগে গিয়েছিলেন, গিয়ে দেখেছেন ওখানে বাউলদের কি করুণ অবস্থা এবং বাউলের মাটির যে গান, হারিয়ে যাওয়া যে মাটির গান সেটা উনি শুনেছেন। কারণ সেই বছর থেকেই আমাদের এগিয়ে চলো সঙ্গের বাউল মেলা হয়। তখন প্রয়াত ষষ্ঠীলাল খেপার হাত ধরে আমরা বাউললাল বাউলটা করি। এই লোক যেহেতু আপনারা জানেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, বিভিন্ন যে প্রকল্প তার মধ্যে বাউলের লোকসংস্কৃতির লোকসংস্কৃতির একটা প্রকল্প কিন্তু উনি লোকসংস্কৃতিকে তুলে ধরেছেন, বিভিন্নভাবে অনুদান দিয়ে তুলে ধরেছেন। এবং আমাদের ক্লাবের কর্ণধার মানবিক নিতাই দাস মহাশয়ও একইভাবে এই বাউল শ্রী বীরভূম বাঁকুড়া বিভিন্ন জায়গা, বিভিন্ন বাংলাদেশ এবং নদিয়া বিভিন্ন জায়গাতে, হুগলি বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন শিল্পীদের খুঁজে এনে এখানে কিন্তু একগুচ্ছ বাউল শিল্পী পঞ্চমীর থেকে দশমী পর্যন্ত কিছু না হলেও 70-80টা শিল্পী এখানে গান করবে, তারা আসবে, তারা পারিশ্রমিক নেবে, খাওয়া দাওয়া করবে, তারাও আমাদের সঙ্গে আনন্দ করবে এই পুজোর কদিন। এইভাবেই নিতাই দাস মহাশয়ের অনুপ্রেরণায় কিন্তু এই এই প্রায় 7 দিন ধরে চলে, তা দীর্ঘদিন ধরে চলে আসছে। ক্লাবের পক্ষ থেকে আমরা মমতা ব্যানার্জি এবং নিতাই দাস মহাশয়কে আমরা ধন্যবাদ এবং দীর্ঘায়ু দীর্ঘায়ু কামনা করি। উদ্যোক্তাদের কথায় এই এগিয়ে চলো সংঘের পুজো মণ্ডপে প্রথম থেকে সাবেকি পুজো হতো, তবে 1984 সাল থেকে এখানে থিমের পুজো শুরু হয়। তারপর থেকে এই পুজোতে প্রত্যেক বছর কিছু না কিছু চমক থাকে, বাদ যাচ্ছে না এবছরও। কিভাবে গড়ে তুলছেন এই মণ্ডপ? মণ্ডপটা সাধারণত আমি এখানে হোগলা পাতা ব্যবহার করেছি, এটা হারিয়ে যাচ্ছে। এই হোগলা পাতা দিয়ে যে অনেক কিছু সম্ভব, একটা আর্টিস্টের মানে আর্টের মধ্যে দিয়ে আনা যায় এবং এই দিয়ে অনেক কিছু কাজ করা যায়, আমি সেটাই তুলে ধরছি যে একটা মন্দিরকে সেই হোগলা পাতা এবং স্টোন, এখানে কিছু ছবি যেগুলো মানে এখনকার জেনারেশনে যেটা বাচ্চারা ছবি আঁকে, আমি সেই ছবি মিকি মাউসের ছবি এখানে নিয়ে এসেছি, যাতে এই বাচ্চারা এটাকে দেখে আরও প্রভাবিত হয় এবং তারা এই হাতের কাজের দিকে তারা হচ্ছে নজর রাখে এবং আঁকা শেখে। আমার উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা যাতে অনুপ্রাণিত হয়, আমরা শুধু মানে বয়স্করা প্যান্ডেল দেখবে এটা নয়, বাচ্চারাও যাতে খুব আনন্দ পায়। আমাদের ভিতরে থাকছে মিকি মাউসের যে খোপগুলো দেখছেন, এর মধ্যে বড় বড় মিকি মাউস থাকবে এবং টোটালটাই স্টোন এবং হাতের কাজের পর স্টোন আর হোগলা পাতা। বনগাঁ 3 নম্বর টালিখোলা এগিয়ে চলো সংঘের পুজো এই বছর পা দিল 57তম বর্ষে। তাদের পুজোর এবছরের থিম প্যারিসের ডিজনিল্যান্ড ও বাংলার লোকশিল্প। এগিয়ে চলো সংঘের জনসংযোগ আধিকারিক বিশু দাস জানালেন, যে হারে বাংলার মানুষ লোকশিল্প ও তার ঐতিহ্যকে হারিয়ে ফেলছে তা খুব উদ্বেগজনক। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার ইতিহাসের ঐতিহ্য রক্ষা করতে এবারে থিম বেছেছি, এই বছরের মণ্ডপ সাজছে হোগলা পাতায়। উদ্যোক্তারা জানালেন প্রতিমা তৈরি প্রায় শেষের পথে, মণ্ডপ গড়ে তোলার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। মতিগঞ্জ এলাকায় এমন পুজো বনগাঁ মহকুমায় বিশেষ সাড়া ফেলছে বেশ কয়েক বছর ধরে। পুজোর উদ্যোক্তা বিশ্ববাবু জানালেন, অবিরাম ভাবনার ভাঙা গড়ার চিন্তা থেকেই এমন থিমকে তারা তুলে ধরছেন। ক্যামেরায় পার্থসারথি নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।